বন্ধুসকল, যদি আপোনালোকে সঁচাকৈ স্বয়ম আঁচনিত আবেদন কৰিছিলে তেনেহ'লে এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো আপোনালোকৰ কাৰণে। এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো এবাৰ সম্পূৰ্ণ একলৈ চাই থাকিব। যিসকল মানুহ স্বয়ম আঁচনিত আবেদন কৰিছিলে তেওঁলোকৰ যদি মেছেজটো অহা নাই তেনেহ'লে এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো চাব। কি কাৰণে আপোনালোকৰ মেছেজটো অহা নাই, লগতে যদি আপোনালোকৰ মেছেজটো আহিছে কি কাৰণে আহিছে সেয়া আপোনালোকক আগতে দেখুৱাইছিলোঁ। বন্ধুসকল, ইয়াতে আপোনালোকে দেখিবলৈ পাইছে নৱৰূপ স্বয়ম স্বামী বিবেকানন্দ যুৱ সবলীকৰণ যোজনা নৱৰূপ স্বয়ম আঁচনি অধীনত আবেদন পত্র মঞ্জুর করা হিতাধিকারীসকলক 21 জানুয়ারি, 22 জানুয়ারি, 23 জানুয়ারি আর 27 জানুয়ারি 2021 তারিখে আনুষ্ঠানিকভাবে তেওঁলোকর সংশ্লিষ্ট জেলা সমূহ অনুমোদন পত্র প্রদান করা হব। বন্ধুসকল, আপনার এখনক অনুমোদন পত্র দিব। যখন মানুষের ফেস টু ফেস ইন্টারভিউ হয়েছিল, যখন মেসেজ আছে এই অনুমোদন পত্র আপনাদের মেসেজ কোনো চাব পারিছে। ইয়াতে আসাম ইয়াতে দেখিলে পাইছে এসিএস বিষয়া এজনে আপনার মেসেজ কোন দিছে। ইয়াতে কোয়া হয়েছে ইউ আর রিকুয়েস্ট টু এটেন্ড দা রিস্বয়ম স্কিম লঞ্চিং সেরেমনি অন 20 জানুয়ারি 2021 এট ডিসি অফিস কামরূপ আমিনগাঁও এট 1:30 PM ফর এনি ইনকোয়ারি প্লিজ কন্টাক্ট। ইয়াতে কন্টাক্ট নম্বরও দিয়া আছে আপনাদের, এই যাবর কন্টাক্ট নম্বর আছে, এই কন্টাক্ট নম্বরের আপনাদের কল করে সবিশেষ জানি পড়বেন। আপনাদের তাতে উল্লেখ করব পাৰিব যে আপনাদের কিনা ডকুমেন্ট। বন্ধুসকল, বহুতে কমেন্ট করে কৈছে যে তেওঁলোকৰ মেসেজটো অহা নাই। বন্ধুসকল, এই মেসেজ কোন সকলরে অহা নাই। যখন মানুষ কামরূপ আর কামরূপ মেট্রো জেলাত বসবাস করে তেওঁলোকৰ হে এই মেসেজটো আহিছে। বন্ধুসকল, ইয়াতে আপোনালোকে দেখিবলৈ পাইছে নৱৰূপ স্বয়ম আঁচনি স্বামী বিবেকানন্দ যুৱ সবলীকৰণ যোজনা শুভ উদ্বোধনী অনুষ্ঠান দেখিবলৈ পাইছে 20 জানুৱাৰী 2021 তাৰিখে দিনৰ 1 বজাত অনুষ্ঠিত হ'ব গুৱাহাটীৰ আমিনগাঁও কুমাৰ ভাস্কৰ বৰ্মন ক্ষেত্ৰত। কেৱলমাত্ৰ যিসকল মানুহ কামৰূপ মহানগৰ আৰু কামৰূপ জিলাত বসবাস কৰে তেওঁলোকৰ হে এই মেছেজটো আহিছে। তলত দেখিবলৈ পাইছে আয়োজিত কেন্দ্ৰীয় অনুষ্ঠানত নৱৰূপ স্বয়ম আঁচনিৰ অধীনত যিসকল হিতাধিকাৰী আবেদন পত্র মঞ্জুর করা হয়েছে তেওঁলোকৰ ভিতৰত কামরূপ আৰু কামরূপ মহানগর জিলার হিতাধিকারীসকলক আনুষ্ঠানিক অনুমোদন পত্র প্রদান করা হব। উক্ত অনুষ্ঠানত উপস্থিত থাকিবলৈ হিতাধিকারীসকলক সাদরে অনুরোধ জনালো। বন্ধুসকল, ইয়াতে আপোনালোকে দেখিবলৈ পাইছে কামরূপ জিলাৰ পৰা বহুত মানুহে কমেন্ট কৰি সুধিছিলে যে তেওঁলোকৰ নামটো কিয় লিষ্টত অহা নাই। লগতে বন্ধুসকল, ইয়াতে আপোনালোকে দেখিবলৈ পাইছে এই উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত থাকিব মুখ্য অতিথি হিচাপে থাকিব শ্রীযুত সর্বানন্দ সোণোৱাল মাননীয় মুখ্যমন্ত্রী অসম, লগতে বিশিষ্ট অতিথি হিসাবে থাকিব হিমন্ত বিশ্ব শর্মা মাননীয় বিত্তমন্ত্রী অসম সরকার, লগতে সন্মানীয় অতিথি হিসাবে থাকিব শ্রীযুত সিদ্ধার্থ ভট্টাচার্য মাননীয় গুৱাহাটী উন্নয়ন আইন আদি বিভাগের মন্ত্রী অসম সরকার, শ্রীযুত ভবেশ কলিতা থাকিব মাননীয় রাজ্যিক শিক্ষামন্ত্রী অসম সরকার, লগতে সন্মানীয় উপস্থিত থাকিব শ্রীযুত অতুল বরা, লগতে শ্রীযুতা সুমন হরিপ্রিয়া, শ্রীযুত রমেন্দ্র নারায়ণ কলিতা, লগতে শ্রীযুত প্রণব কলিতা, লগতে শ্রীযুত নন্দিতা দাস, লগতে শ্রীযুত সত্যব্রত কলিতা মাননীয় বিধায়ক কমলপুর, লগতে শ্রীযুত রেকিবউদ্দিন আহমেদ মাননীয় বিধায়ক ছয়গাঁও, লগতে বিশেষভাবে আমন্ত্রিত অতিথি হিসাবে থাকিব শ্রীযুত জিষ্ণু বরুয়া IAS অর্থাৎ মাননীয় মুখ্য সচিব থাকিব অসমর। ইয়াতে দেখিবলৈ পাইছে আবন্টিত ধনৰ পরিমাণ হয়েছে 1,020 টাকা, সর্বমুঠ হিতাধিকারীর সংখ্যা হয়েছে 2 লাখ, বর্তমানলৈকে নির্বাচিত হিতাধিকারীর সংখ্যা হয়েছে 1,39,495 গৰাকী, জিলাভিত্তিক নির্বাচনী প্রক্রিয়া চলি থাকা হিতাধিকারীর সংখ্যা হয়েছে 60,505 গৰাকী। বন্ধুসকল, কেবল 2 লাখ মানুষকে এই টাকাখিনি দিব আপনাদের নিশ্চয় জানে। এতে কমপ্লিট হিতাধিকারী বাছনি করা হওয়াই নাই। বন্ধুসকল, কি জানি আপনার নামটো আইব পারে, আপনাদের কমেন্ট করে জানাব কোন কোন ডিস্ট্রিক্টরপা আপনাদের এই ভিডিওটি চাই আছে, লগতে আপনার যখন লিস্ট আছে অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট কি তারিখ হব এই যদি আপনাদের না জানে ভিডিও ডেসক্রিপশন দিয়া আছে তারপর আপনাদের জানি পারিব। লগতে যদি আপনার মেসেজটা অহা নাই তেনহলে আপনি চিন্তা নকরিব, আপনার মেসেজটা আহি যাব, কেবল আপনাদের ওয়েট করব লাগিব, লগতে আপনার ডিস্ট্রিক্ট কি তারিখে আছে সেইটা জানিলেহে হয়ে যাব। বন্ধুসকল, এই ভিডিওট ইমানেই আসলে, ভাল ভালো লাইক করব আর যদি আপনি অনলাইন ফটোসাম ইউটিউব চ্যানেল আজ নতুন করে আছে তেনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অন করব, লগতে এই ভিডিওটা ভাল পালে প্লিজ এতিয়া লাইক করব। পুনৰ লগ পোৱাৰ আশাৰে আজিলৈ বাই।